শুভ সকাল রহমান রানোর প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব অর্থনীতি ব্যবসা বাণিজ্যে নানা তথ্য ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তের শেয়ার লেনদেনের তথ্য আমরা একুশে স্ক্রিনে ফুটিয়ে তুলে স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে যা আসে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডাটা সার্ভারের সঙ্গে সংযুক্ত আমাদের নিজস্ব ডাটা বেস থেকে এছাড়া পুঁজিবাজার তথ্য আর অতিথিদের বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকছেই আর দর্শক টেলিফোন এস বা ইমেল করে আপনি জেনে নিতে পারবেন পুঁজিবাজারের যে কোনো তথ্য দর্শক দেশের পুঁজিবাজার দিন শুরু খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে ডিএসিতে আছেন রাজিউর রহমান সিএসিতে আছেন মহিমা পলি ধন্যবাদ রহমান জন আপনাকে জানিয়ে দিচ্ছি এইমাত্র শুরু হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দিনের লেনদেন এর সাথে আমিও জানিয়ে দিচ্ছি এই মাত্র শুরু হয়ে গেল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকে দিনের লেনদেন ঢাকা স্টক লেনদেন শুরু হয়েছে লেনদেনের দিনে শুরুর খবরাখবরগুলো জানানোর পূর্বে গত কার্যদিবসে বিভিন্ন সেক্টরে কি পরিমাণ লেনদেন হয়েছে তার পরিমাণগুলো জানিয়ে দিচ্ছি গত কার্য দিবসে সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল টেক্সটাইল সেক্টর যেখানে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছিল পঁচানব্বই কোটি টাকা দ্বিতীয় অবস্থানে লেনদেন হয়েছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর লেনদেনের পরিমাণ ছিল কোটি ইঞ্জিনিয়ারিং সেক্টর হয়েছে পরবর্তী অবস্থানে কোটি টাকা ছাড়িয়েছিল এবং পরবর্তী অবস্থানগুলোতে পাওয়ার সেক্টরেও 34 কোটি টাকা ছাড়িয়েছে ব্যাংকিং সেক্টরে 33 কোটি টাকা ইন্স্যুরেন্স সেক্টরে 32 কোটি ফুড এন্ড অ্যালাইটস সেক্টরে 29 কোটি টাকা ছাড়িয়েছিল জুট সেক্টরে 13 কোটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে 12 কোটি টাকার বেশি আইটি সেক্টরে 10 কোটি সেক্টরে চার কোটি সেক্টরে কোটি সিমেন্ট প্রায় এছাড়া পরবর্তীতে সিরামিক সেক্টরে পরিমাণ ছাড়িয়েছিল তিন কোটি টাকা এবং ট্রাভেল সেক্টরে দুই কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল গত কার্য দিবসে বিভিন্ন সেক্টরগুলোতে এবারে জানিয়ে দিচ্ছি ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরা খবর দিনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের শুরুতেই ডিএসসির প্রধান ইনডেক্সটি 2 পয়েন্ট পজিটিভ রয়েছে অবস্থান করছে 5278 পয়েন্টে এবং 30 ইনডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে অবস্থান করছে 1849 পয়েন্টে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 7 কোটি টাকা লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দিনের শুরুতেই দর বৃদ্ধি পেয়েছে 48টি দর হারিয়েছে 17টি এবং

এছাড়া দিনের শুরুতেই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে যে প্রতিষ্ঠানগুলো টপ গেইনার্সের অবস্থান করছে তাদের মধ্যে প্রথমে অবস্থান করছে আলহাজ টেক্সটাইল দিনের শুরুতেই নয় সাত তিন শতাংশ দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি দ্বিতীয় অবস্থানে আলহাজ রয়েছে দুঃখিত রয়েছে অল টেক্স ইন্ডাস্ট্রিজ রয়েছে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইয়ান প্যারামাউন্ট টেক্সটাইল জাহিনী স্পিনিং রয়েছে আর্গন ডেনিম রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ কাটালি টেক্সটাইল এবং পরবর্তীতে আরো রয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ এবং আর ডি ফুড এছাড়া দিনের শুরুতেই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই অবস্থান করছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড দিনের শুরুতেই নয় দশমিক সাত চার শতাংশ দর হারিয়েছে প্রতিষ্ঠানটির দ্বিতীয় অবস্থানে প্রিমিয়ার ব্যাংক রয়েছে ছয় দশমিক চার দুই শতাংশ দর হারিয়েছে প্রতিষ্ঠানটির এবং পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বিডি ল্যাম্পস জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস সোনালিয়া প্যাসিফিক ডেনিম সামবি ফার্মা লাভার্স হোলসেল বাংলাদেশ এক্সিম ব্যাংক এবং লিব্রা ইনফিউশন দর্শক আরো একবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের এর ইন্ডেক্স গুলোর অবস্থান এই মুহূর্তে সূচকের কিছুটা মিক্সড ট্রেন্ড দেখা যাচ্ছে লেনদেনে এই মুহূর্তে ডিএসসি এর প্রধান ইন্ডেক্স টি পজিটিভ রয়েছে 5277 পয়েন্টে দাঁড়িয়ে আছে এবং 30 ইন্ডেক্স এক 1 পয়েন্ট নেগেটিভ থেকে 1847 পয়েন্টে অবস্থান করছে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 11 কোটি টাকা লেনদেন ও প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ড গুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে দর হারিয়েছে 25 এবং 14 প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিনে শুরু লেনদেনের খবরাখবর জানতে চলে যাচ্ছি সিএসি স্টুডিওতে সেখানে রয়েছেন মহিমা পলি ধন্যবাদ রাজিউর রহমান আপনাকে চিটাগং স্টক এক্সচেঞ্জে আজকে দিনের শুরু হয়েছে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে এবং দিনের শুরুতে আমরা দেখতে পাচ্ছি সিএসএস সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি এক পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে ন হাজার সাতশো আশি পয়েন্ট অবস্থান করছে ইন্ডেক্সটি থার্ড ইন্ডেক্সটিও নেগেটিভ রয়েছে দুই পয়েন্টের মতো চোদ্দ হাজার তিনশো সাতান্ন পয়েন্ট অবস্থান করছে ইন্ডেক্সটি এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে আছে তিন লাখ উনষাট হাজার টাকা লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দেখা যাচ্ছে পাঁচটি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন শুরু করেছে এবং দুটি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন শুরু হয়েছে এদিকে দিনের শুরুতে টপ টেরের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে তাদের মধ্যে অ্যাডভেন্ট ফার্মা রয়েছে প্রথম অবস্থানে এম এল ডাইংকে দেখা যাচ্ছে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিম রয়েছে তৃতীয় অবস্থানে আর্লি মাইয়ান চতুর্থ অবস্থানে রয়েছে এবং পঞ্চম থেকে দশম অবস্থানের মধ্যে যে প্রতিষ্ঠানগুলিকে দেখতে পাচ্ছি তাদের মধ্যে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ জে এম আই অ্যান্ড মেডিকেল ডিভাইসেস রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড বিকন ফার্মা মালিক স্পিনিং এবং ফুয়াং ফুড রয়েছে দশম অবস্থানে টপ এর তালিকায় এবং শতাংশ দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়ে ট্রেড শুরু করেছে যে প্রতিষ্ঠানগুলি তাদের মধ্যে আনলিমা ইয়ার্ন রয়েছে প্রথম অবস্থানে গত কার্যদিবসে 37 টাকা 10 পয়সা দরে লেনদেন শেষ করেছিল এবং আজকে দিনের শুরু হয়েছে 39 টাকা 70 পয়সা দরে দর বেড়েছে 7.01 শতাংশ দ্বিতীয় অবস্থানে বাংলা রয়েছে অল টেক্সট রয়েছে তৃতীয় অবস্থানে বিএফএস ট্রেড ডাইং রয়েছে চতুর্থ অবস্থানে এবং বিকন ফার্মাকে দেখা যাচ্ছে পঞ্চম অবস্থানে রয়েছে টপ গেইনারসের তালিকায় এবং টপ লুজারসের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসে তাদের মধ্যে মালিক স্পিনিং কে দেখা যাচ্ছে প্রথম অবস্থান রয়েছে সতেরো টাকা দশ পয়সা দরে লেনদেন শেষ করেছিল নয় দশমিক তিন ছয় শতাংশ দর হারিয়ে দিনের শুরু হয়েছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা দরে দ্বিতীয় অবস্থানে সিমটেক্স রয়েছে যে এমআই সিভিন মেডিকেল ডিভাইসেস রয়েছে তৃতীয় অবস্থানে এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর